Hi, once again, welcome to Rahin's Review. This is me, RJ Rahin from Jago FM 94.4. And আজকে completely new একটা লুকে আছি এবং completely different একটা মুভি নিয়ে কথা বলবো. That movie is Super 30. So Super 30 is directed by Vikas Bell. And Vikas Bell এর এই পরিচালনায় মুভিতে আছেন ঋতিক রোশন, আছে মৃণাল ঠাকুর, আছে আদিত্য শ্রীবাস্তব ছাড়া আরও অনেকে. এবং 2 ঘন্টা 37 মিনিটের মুভি. এটা হচ্ছে ড্রামা জনারের একটা মুভি এবং এই মুভিটা বেসিক্যালি বায়োপিক আনন্দ কুমারের. আনন্দ কুমার ইজ আ ম্যাথমেটিশিয়ান ফ্রম ইন্ডিয়া. অ্যান্ড তার কাহিনিটা এরকম যে তিনি পাটনায় একটা কোচিং খুলেছিলেন যেখানে 30 জন অসচ্ছল পরিবারের মেধাবী ছাত্রদেরকে ভর্তি করিয়ে তাদেরকে আইআইটিতে পড়ার জন্য সুযোগ করে দেন. এবং এই কাহিনীর উপর ভিত্তি করে পুরো সুপার 30 মুভিটি. আনন্দ কুমার তিনি কঠিন পথ পাড়ি দিয়ে জীবনে অনেক দূর গিয়েছেন এবং তার জীবনের সেই সাফল্য গাথাকে কেন্দ্র করেই পুরো সুপার 30 নির্মিত হয়েছে এবং যেখানে ঋত্বিক রোশন এক অনবদ্য ভূমিকায় অভিনয় করেছেন. পোস্টম্যানের ছেলে তরুণ আনন্দ কুমার সুযোগ পায় ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ার, কিন্তু শুধুমাত্র টাকার অভাবে কিন্তু তার সেই স্বপ্নটা পূরণ হয় না. এই জায়গাটাতে কিন্তু আমরা আমাদের তরুণ যারা আছি অনেকেই নিজেদের সাথে রিলেট করতে পারি ঘটনাটাকে, যাদের অনেক স্বপ্ন ক্যামব্রিজ অক্সফোর্ডে পড়ার, কিন্তু আমরা হয়তো বা শুধুমাত্র অর্থাভাবে আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পারি না. কিন্তু আনন্দ কুমার যেটা করেছিলেন, তিনি পাশেই একটা আইআইটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন এবং সেখানে আদিত্য শ্রীবাস্তব লল্লনজি তার সে কোচিংয়ের মালিক ছিলেন এবং তিনি যেটা করেছিলেন অতি শীঘ্রই তিনি বুঝতে পেরেছিলেন যে তার সেই দুঃখ তখনই খুঁজবে যখন তিনি গরিব কিছু স্টুডেন্টসদের পাশে দাঁড়াবেন তাদেরকে আইআইটি প্রিপারেশনের জন্য হেল্প করার জন্য. যেহেতু তিনি যে কোচিংয়ে ভর্তি হয়েছেন সেখানে সব সচ্ছল পরিবারের ছেলেমেয়েদেরকে পড়ানো হতো এবং তিনি স্ট্রেটলি বুঝতে পেরেছিলেন যে এখন তাকে তাই করতে হবে যা তার মন বলছে. তো তিনি যেটা করলেন, এবার অসচ্ছল পরিবারের ছেলেমেয়েদেরকে নিয়ে নিজেই একটা কোচিং সেন্টার শুরু করলেন. সুপার 30 এই মুভিটার প্রতিটি পরতে পরতে কিন্তু একটাই মেসেজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে অসচ্ছল এবং গরিব পরিবারের ছেলেমেয়েদেরও কিন্তু অনেক স্বপ্ন থাকে, তারাও মেধাবী হয়, কিন্তু শুধুমাত্র তারা একটু সাপোর্টের অভাবে, একটু অর্থাভাবে তারা সেই স্বপ্নটুকু পূরণ করতে পারে না. এই মুভির প্রতিটা ডায়লগ দর্শকের মন ছুঁয়ে যাবে এবং যখন আনন্দ কুমার এক পর্যায়ে বলে ওঠেন যে আপত্তি থেকেই আবিষ্কারের জন্ম হয়, এই ডায়লগটা কিন্তু নিখুঁতভাবে আপনার বিশ্বাস করতে মন চাইবে. স্পেশালি মুভির সেকেন্ড পার্টটা আমি যদি বলি, সেকেন্ড পার্টটা মনে হয় পরিচালক একটু বেশিই বাড়িয়ে ফেলেছেন. শুধু যে পরিচালক সেকেন্ড পার্টটাকে বাড়িয়েছেন তা না, এই মুভির চিত্রনাট্য যদি আপনি খেয়াল করেন একটু বেশি নাটকীয় করে ফেলেছেন আমার কাছে মনে হয়, যেটা হয়তো বা ইন রিয়েল লাইফ আনন্দ কুমারের সাথে হয়নি, বাট সেটা মুভিতে দেখানো হয়েছে. বাট আমার কাছে মনে হচ্ছে মুভির দরকারে এতটুকু করাই যায়, রাইট? এই মুভির অনেক বড় বাহাবার পাওনাদার কিন্তু এই মুভির সিনেমাটোগ্রাফার আনয় গোস্বামী, যিনি এমন এমন কিছু শট দিয়েছেন এই মুভিটাতে একদম মনে হচ্ছে বাস্তবিক কোনো চিত্র আমরা দেখতে পাচ্ছি. শুধু তাই না, আপনি যদি মুভির এডিটিং খেয়াল করেন, এডিটিংটা মনে হচ্ছে আমি একটা বাস্তব জিনিস দেখতে পাচ্ছি এবং এত সিম্পলি, এত ন্যাচারালি করা হয়েছে পুরো মুভির এডিটিংটা. আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল ইট ওয়াজ এ রিয়েলি রিয়েলি গ্রেট মুভি টু ওয়াচ. সো আপনার কাছে কী মনে হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন মুভির সিনেমাটোগ্রাফারের ব্যাপারে অ্যান্ড এডিটিংয়ের ব্যাপারে. ওয়েল, এখন আমি যদি ঋত্বিক রোশনের দিকে একটুখানি তাকাই, তিনি কিন্তু পুরোই আনন্দ কুমারের মতন একটা লুক নিয়েছিলেন নিজের মধ্যে, যদিও তাদের চেহারায় কিন্তু খুব একটা মিল নেই, বাট স্টিল তিনি যে তার সর্বাত্মক চেষ্টা করেছেন আনন্দ কুমারের চরিত্রটিকে ফুটিয়ে তুলতে সেটা কিন্তু বোঝাই গিয়েছে. এবং এমনটা আমি জানতে পেরেছি যে ঋত্বিক রোশন প্রচুর পরিশ্রম করেছেন, দিন রাত তিনি নাকি শুধু প্র্যাকটিস করতেন আয়নার সামনে কীভাবে আনন্দ কুমারের বায়োপিকে তাকে ফুটিয়ে তোলা যায়, বিকজ ঋত্বিক রোশনের জন্য এটা হচ্ছে ফার্স্ট বায়োপিক. আমরা কিন্তু অনেক দিন ধরে ওয়েট করছিলাম ঋত্বিক কবে একটা বায়োপিকে অভিনয় করবে, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম. এবং আপনি হয়তো জানেন না যে একটা বায়োপিকে অভিনয় করাটা কতটা চ্যালেঞ্জিং ফর এনি অ্যাক্টর, ফর এনি ডিরেক্টর, বিকজ এটার জন্য দিন রাত খাটতে হয়, একটা চরিত্র একটা মানুষকে ক্যামেরার সামনে জলজ্যান্ত ফুটিয়ে তুলতে হয়। সো বড় পর্দায় কিন্তু ঋত্বিক রোশন পুরোপুরি একেবারেই হয়ে উঠেছিলেন অঙ্কের জাদুকর, ঠিক আনন্দ কুমারের মতো। শুধু তিনিই না, তার ভাইয়ের চরিত্র অভিনয় করে নন্দীর সিংও কিন্তু যথাযথভাবে তার পারফরমেন্স দিয়েছেন। উইথ দ্যাট ছোট একটা ক্যারেক্টার ছিল মৃণাল ঠাকুরের, যাকে আমরা সবাই ছোট পর্দার মাধ্যমে চিনি, টেলিভিশনে অনেক সিরিয়াল করেছেন মৃণাল ঠাকুর এবং আমার অনেক ফেভারিট ছিল। আমি জানি না আপনার ভালো লাগে কিনা, ডু লেট মি নো আপনার কাছে মৃণাল ঠাকুরকে কেমন লাগে। ফাইনালি শি গট আ রোল ইন দ্য বিগ ফিল্ম উইথ ঋত্বিক রোশন, শি অ্যাক্টেড ওয়েল। অ্যান্ড উইথ দ্যাট রাজনীতিবিদের চরিত্রে যে ছিলেন পঙ্কজ ত্রিপাঠী, হি ওয়াজ অলসো ভেরি গুড। অ্যান্ড লাস্টলি যার ব্যাপারে বলবো, তিনি হচ্ছেন
আদিত্য শ্রীবাস্তব, যাকে আমরা সবাই সিআইডির মাধ্যমে চিনি এবং আমার খুব প্রিয় একজন চরিত্র ছিলেন তিনি। সো তার তো আমি অনেক বড় ফ্যান, তাকেও কিন্তু বেশ ভালোই লেগেছে, যদিও তিনি রাইভাল ছিলেন আনন্দ কুমারের। সো ওভারঅল দ্য কাস্টিং অ্যান্ড ক্রু ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। নাও লেটস লুক অ্যাট দ্য মিউজিক। সো ফার্স্টে বলবো অজয় আতুল, দ্য ফেমাস মারাঠি ব্রাদার্স, তারা হচ্ছে মারাঠি মিউজিকের জন্য খুবই পপুলার এবং তারা রিসেন্টলি ধড়ক মুভি ছাড়াও অনেক বলিউড মুভিতেও মিউজিক দিয়েছেন। সো তাদেরকেই কাস্ট করা হয়েছিল সুপার 30-এর জন্য। আপনি খেয়াল করলে দেখবেন যে অজয় আতুল কিন্তু এসব একটু মিডিয়াকর মুভিগুলোতে বেশি দেখা যায়, বাট সুপার 30-তে কিন্তু তারা ভালোই দিয়েছেন। এবং আমি যদি মিউজিক বলি, প্রিটি মাচ এঙ্গেজিং, যেটা অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারে, এরকমই মিউজিক দিয়েছিলেন। অ্যান্ড লিরিক্সগুলো লিখেছিলেন অমিতাভ ভট্টাচার্য, মাই ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিটস অ্যাকচুয়ালি। অ্যান্ড আমার কাছে মনে হয় যে ওভারঅল মিউজিক ওয়াজ প্রিটি মাচ নট বোরিং, লাইক ওকে, স্পেশালি দ্য সং জুগ্রাফিয়া। আই ওয়াজ লাইক, জুগ্রাফিয়া মানে কি? দেন আমি লিটারালি গুগল করেছি, জুগ্রাফিয়া মিনস জিওগ্রাফি, জিওগ্রাফিকে দে টার্ন ইন জুগ্রাফিয়া। অ্যান্ড এই গানের মাধ্যমে কিন্তু অনেকদিন পরে উদিত নারায়ণকে আমরা ফিরে পেয়েছি। উদিত নারায়ণ আফটার সাচ এ লং টাইম হি স্যাং দিস সং। অ্যান্ড শুধু তাই না, উদিত নারায়ণের কোনো গান হিন্দি টপ চার্টে উঠে এসেছে, এই ব্যাপারটার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে। চিত্রনাট্যে দুর্বলতা থাকলেও এই মুভিটি মানবিকতার কথা বলে এবং জীবনের সকল প্রতিবন্ধকতাকে উতরে মানবিকতার সাফল্যের কথা বলে এই মুভিটি। ওয়েল, টকিং অ্যাবাউট বিজনেস, এই মুভিটার বিজনেস যদি দেখেন, ফার্স্টের দিকে একটু স্লো পেসে যাচ্ছিল। অ্যান্ড আমি তো তরেন আদর্শ টুইটার ফলো করছিলাম, কবে তার অ্যানালাইসিস দেখবো, কবে এটা 100 crore ক্লাবে ঢুকবে। সো ফাইনালি সুপার 30 কিন্তু 100 crore ক্লাবে ঢুকেছে। অ্যান্ড কংগ্রাচুলেশনস টু ঋতিক রোশন ওয়ান্স অ্যাগেইন, আফটার আ লং টাইম উই গট টু সি ঋতিক রোশন ইন আ ফিল্ম। এবং আমার কাছে মনে হয় যে ঋতিক বছরে একটা মুভি করে বা দুই বছর পর একটা মুভি করে, ফাইনালি ঋতিককে আমরা পেয়েছি অন স্ক্রিন তার একটা বায়োপিকে উইথ দ্যাট 100 crore ক্লাবস ফিল্ম। শুধু তাই না, তার আপকামিং মুভি ওয়ারের ট্রেলার যদি আপনি দেখে থাকেন টাইগার শ্রফের সাথে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে লিখে জানাবেন যে কেমন লেগেছে, বিকজ আমার কাছে তো সুপার ফ্যান্টাস্টিক লেগেছে, আই এম ইগার টু ওয়াচ ইট। যাই হোক, ওয়ারকে বাদ দিই, কামিং ব্যাক টু দ্য সুপার 30 ওয়ান্স অ্যাগেইন, সো কংগ্রাচুলেশনস টু সুপার 30। আমার কাছে মনে হয় যে অনেক ক্যালকুলেশনের পরে ফাইনালি একটা ভালো একটা মানবিকতার মুভি 100 crore ব্যবসা করেছে এবং এটাই আসলে চাওয়া ছিল আমাদের। সো আমি খুশি, আই এম হ্যাপি, আর ইউ হ্যাপি? সো দিস ওয়াজ সুপার 30 মুভি। অ্যান্ড দেয়ার আর সাম আপকামিং মুভিজ অ্যাজ ওয়েল ইন বলিউড, ইন হলিউড, ইন ঢালিউড, লাইক দেয়ার ইজ সাহো, দেয়ার ইজ দ্য লায়ন কিং, অ্যান্ড বাংলাদেশেরও ঢালিউডেরও কিছু মুভিজ আছে। সো আমাকে কিন্তু জানাবেন যে নেক্সট উইকে আপনি কোন মুভিটার রিভিউ চাচ্ছেন অন রাহিনস রিভিউ। অ্যান্ড আপনার কাছে যদি এই রিভিউটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি, উইথ দ্যাট আপনার এই ভিডিওটি কিন্তু শেয়ার করতেও ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনার মতামতটি আমাদেরকে জানিয়ে দিন। রাহিন ছিলাম জিওগ্রাফি 94.4 এর তরফ থেকে। সো দিস ইজ মি সাইনিং আউট, টাটা, বাই বাই, হ্যাভ আ গ্রেট ডে।